সারা বিশ্বের মুসলমানরা ইন্ডিয়া ভারতের মুসলমানদের কথাবার্তা শুনে, মুসলমানদের নির্যাতনের খবর শুনে বারাক্রান্ত, চিন্তিত, ব্যথিত। যে মুহূর্তে আমাদের কাছে সম্মানিত মাস আগমন করল, এই মুহূর্তে ইন্ডিয়ান মুসলমানরা রক্তে তাদের রাস্তাঘাট লাল হচ্ছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হচ্ছে, মসজিদ জ্বালায় দেওয়া হচ্ছে। সম্মানিত মাসে পদার্পণ করে এই সমস্ত দুর্ঘটনার খবর নিশ্চয়ই মুসলমানদের জন্য বেতার কারণ। কথা বলেন ঠিক নি না? এই আকাশ কার, জমিন কার, বাংলাদেশ ইন্ডিয়া এগুলি কার, সারা বিশ্বটা আল্লাহ, ঠিক নি? আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আচরণ, আল্লাহর জমিনে মসজিদের মধ্যে আগুন, আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত বান্দা মুসলমানের গায়ে আগুন, মুসলমানদের গায়ে রক্ত, সেগুলি আল্লাহ কোনদিন বরদাস্ত করতে পারে না। তাহলে ওদের গজব হচ্ছে না কেন? আল্লাহ সার দেন, ছেড়ে দেন না, মাঝে মাঝে ডিল দেন, মেহলত দেন, সুযোগ দেন, দেখি কতটুকু আগাইতে পারো, কতটুকু তুমি আগাইতে পারো। যখন তোমাকে ধরব তখন আর ছাড়ব না। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। তাহলে অন্য ধর্ম লোকেরা তাদের ধর্ম পালন করে, এদেরকে বাধা দেওয়া যাবে না, এদেরকে মারা যাবে না, এদেরকে আক্রমণ করা যাবে না, এদের মন্দির ভাঙা যাবে না, এদের গির্জা ভাঙা যাবে না, এটাও পুরানি কি আছে, নিষেধ আছে, হাদিসে নিষেধ আছে। আল্লাহর কাছে পছন্দনীয় ইসলাম ধর্ম যদি হয় আর অন্যগুলি যদি অগ্রাহ্য হয়, ওমাই ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে আল্লাহর কাছে কখনো সেটা কবুল হবে না। তাহলে অন্যান্য ধর্মের মানুষেরা ওদের ধর্ম পালনের সুযোগ পাবে, মুসলমানেরা কিছু বলতে পারবে না। তার কারণ, তার একমাত্র কারণ হইলো দুনিয়া না হয়েছে পরীক্ষার হল। পরীক্ষার হলে খারাপ ছাত্র যা লিখবে তারও লেখার স্বাধীনতা দেওয়া হবে। 3 ঘন্টা পর্যন্ত, 2.5 ঘন্টা পর্যন্ত এক্সামিনারে পরীক্ষার্থীর ভুল লেখা দেখার পরও তার পেপারটা ছিনে নেওয়ার কোনো অধিকার নাই। কথা বলে সবাই আমরা পরীক্ষার হলে আছি, কোথায় আছি? পরীক্ষার হলে আছি। মুসলমানরা যেমন পরীক্ষার হলে আছি, বেইমানেরাও পরীক্ষার হলে আছে। এই পরীক্ষার হলে এরা যে ভুল লিখতেছে, এরা যে ভুল পথে চলতেছে, এটা আমরা যেমন জানি আল্লাহও জানেন, কিন্তু একটা নির্ধারিত মেয়াদ দিয়া পরীক্ষার হলে এদেরকে ছাড়ছেন। এই জন্য ওদের ভুল পথটারে আল্লাহ জোরে দৈরা আটকাইবেন না। যেদিন তারা ফলাফল পাবে বাম হাতে, যেদিন তারা চির জাহান্নামের ঠিক লাভ পাবে, সেদিন বুঝবে কারা ছিল সফল আর কারা ছিল বিফল। তারা সেদিন বুঝবে মুসলমানেরাই সফল আর আমরা বেঈমানেরাই বিফল। আরো জোরে বলুন ঠিক না? ঠিক না? আমার পাড়ের ভাইয়েরা, আমার পাড়ের বাবারা, ইন্ডিয়ার পক্ষপাতিত্ব কিছু মুসলমান বাংলাদেশের মধ্যে আছে, নাম তার মুসলমান কিন্তু কাজ তার সম্পূর্ণ ইসলাম বিরোধী। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে পর্যন্ত যারা মসজিদে সবার চাইতে বড় ক্ষমতা নিয়ে বসেছেন সবাই মুসলমান এবং মুসলমানের সন্তান। কিন্তু এরপরও আমাদের এই মুসলমানের দেশে ইসলামের উল্টা বলি, ইসলামের উল্টা বক্তব্য মানুষ কোন সাহসে দেয়? আমার বুঝে আসে না।
ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের এই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। ঠিক নেই যারা বাংলাদেশে মুসলমানের দেশে দেখা ইন্ডিয়ার গান গায় মোদির পক্ষে কথা বলে, এরা তো বাংলাদেশে থাকার কোন অধিকারই নেই। যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দুশ্মনের পক্ষ অবলম্বন করে, এরা তাম পৃথিবীর কোন জমিনে, যেহেতু সব জমিন আল্লাহর, আল্লাহর কোন জমিনেও এরা থাকার কোন অধিকার রাখে না, থাকার কোন অধিকার রাখে না। কিন্তু বেহায়ার মতো থাকতেছে। প্রিয় ভাইরা, যে মুহূর্তে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের মান্দার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে, যেহেতু মেরাজের নবীর মাস, মেরাজের মাস, আমি বিশ্ব নবীর আকাশ ভ্রমণের কাহিনী নিয়ে কিছু তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে শেষ পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন নবীর মেরাজ থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি আমল করার, বর্জনীয়গুলি বর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। নবীজিকে আল্লাহ অসংখ্য সম্মান দান করেছেন, অসংখ্য মর্যাদা দান করেছেন, অসংখ্য বৈশিষ্ট্য দান করেছেন আলাদাভাবে, যা অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই, অন্য কোন নবী রাসূলকে দান করেন নাই। তন্মধ্যে দুইটা জিনিস আল্লাহর নবীর সম্মান দেওয়া হয়েছে, এখানে দুইটার কথা আমি বলবো, অন্য সময় হয়তো অন্যটা বলবো। এই দুইটা সম্মান আল্লাহর নবী ছাড়া পৃথিবীর আর কোন পয়গম্বরে, পয়গম্বরের বাবারে, পয়গম্বরের সন্তানরে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এক নম্বর, দুনিয়ার জমিনে থাকতেই আল্লাহ পাক নবীরে সম্মান দিয়া সাত আকাশ ফাড়ি দেওয়াইয়া, সাত মহাশূন্য ফাড়ি দেওয়াইয়া, সিদ্রাতুল মুনতাহা, শরীফুল আকলাম ফাড়ি দেওয়াইয়া, আরশে আযীম পর্যন্ত আল্লাহ পাক নবীরে রাতের সামান্য অংশে দাওয়াত দিয়া নিলেন, আর সামান্য অংশের ভিতরে আল্লাহ আবার দুনিয়ার জমিনে পাঠাইলেন, এর ভিতরে অনেক কিছু নবীরে হাদিয়া দান করলেন, যা পৃথিবীর কোন নবীর বেলায় এমনটা ঘটে নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর সম্মান, দুই নম্বর ইজ্জত, আমাদের নবীকে হাশরের ময়দানে আল্লাহ পাক শাফাতে কুবরার মালিক বানাইছে। শাফাতে কুবরা বড় সুপারিশ, যে সুপারিশের জন্য সব নবীদের কাছে যাওয়া হবে, আদম নবীর কাছে উম্মতরা যাবে, ও আমাদের আব্বা, আপনি আমাদের আব্বা, আপনাকে তো আমরা হাসরের মধ্যে কষ্ট করতেছি আর আমাদের সহ্য হয় না, ও আদম আর হাসরের মানের কষ্ট আমাদের ভালো লাগে না, ভালো লাগে না, আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন, বিচার শেষ করে যেন আমাদেরকে যার যার জায়গায় পৌঁছায় দেয়, জান্নাতে যদি হয় জান্নাতে যেন দেয়, জাহান্নামে যদি হয় জাহান্নামে যেন পৌঁছায় দেয়, জাহান্নামে যাইতে রাজি তবু হাসরের মাঠের কষ্ট আমাদের আর ভালো লাগছে না। আদম নবী বলবেন, আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার মতো সাহস আমার নাই। সুবহানাল্লাহ। কি নাই সাহস? আমার সাহস নাই কেন? আল্লাহ তাআলা আমার বেশ দিয়া বলছিলেন আমি গন্ধবের কাছেও যাব না, লা তাকরাবা হাযিহি শাজারা, আমরা স্বামী স্ত্রী দুজন যেন ওই জাতীয় গাছের কাছেও না যাই,
কিন্তু কাছে গেছি ফলও খাইছি, এর জন্য যদিও আমার কোনো গুনাহ লেখা হয় নাই, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, যদিও কোনো গুনাহ নাই, কিন্তু আমার ভিতরে ভয় লাগে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেলে সন্তানের জন্য সুপারিশ করতে আইসো, নিজে যে আমার নিষেধ না মান্যা গন্ধম খাইছো, এটার জবাবটা আগে দাও, তখন আমি শরম পেয়ে যাব। এই জন্য আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস রাখি না। সবাই যাবে নূহ নবীর কাছে, যারে আবুল বাশার সানি বলা হয়, দ্বিতীয় আব্বা বলা হয়। ও আমাদের আব্বা নূহ, আপনি আমাদের দ্বিতীয় আব্বা, কেউ বলবে আপনি আমাদের পয়গম্বর, আপনি আমাদের আব্বা, দয়া করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন। নূহ নবী বললেন আমি পারব না রে, আল্লাহর কাছে সুপারিশ করার মতো সাহসটা আমার নাই, আমার ছেলে কেনান যখন আমার দিন মানে নাই রে, আমার ধর্ম যখন মানে নাই, আল্লাহর পক্ষ থেকে যখন মহাপ্লাবনের হুকুম করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে মহাপ্লাবন যখন এসে গেছে, বিরাট বড় বন্যা যখন আসবে, আমি যে সংবাদ দিয়েছিলাম আমার ছেলের, ছেলে আমারে কয় আপনারে আব্বা মানি নবী মানি না, নাউজুবিল্লাহ বলেন আব্বা মানি নবী মানি না, খুব খারাপ জাতি। নবী নৌকা বানাইছে, নৌকা নিয়ে ডং করে, নৌকার মধ্যে ফায়খানা করে সব পরে নিছে, নাউজুবিল্লাহ বুঝতা না কি করছে, ফায়খানা করছে, সব নৌকা শেষ ফায়খানা করে ফেরে বড়বের মধ্যে বলে প্লাবনাই করে কি কয় নৌকা শেষ। এরপরে আল্লাহ পাকে এমন বেমার দিছে সব পীরে, বেমার যারে কয় দুনিয়ার কোন ডাক্তার আর কাজে লাগতেছে না, হঠাৎ করে একটা বেমার লইয়া অঙ্গ বেমার যখন করছি আরেকবার কে পায়খানা কই যায়, এ পায়খানা করতে গেছে আর নৌকার মধ্যে হইরা পায়খানার মধ্যে ডুবে গেছে, ডুববিয়া হেগুনা নৌকা বড়াইছিল আর ওই পায়খানা একটা গোসল করতে করতে নৌকা সাফ কইরা, এরপরে পায়খানা নাই ফানিটা পালা কইরা দইয়া ইটা গায়ে দিয়া তারা বলাইছে, আল্লাহ কইছে যেই মস্কারে কইরা গোহের নৌকা পায়খানা কইরা বড়াইছিলা, এমন গজব দিলা তোমরাই শেষ পর্যন্ত ওই নৌকা থেকে পায়খানা মাইকিয়া শেষ পর্যন্ত ফানিটা দইয়া তোমরা রূপ পালা করছো, যেরকম সুবহানাল্লাহ, যেই ফুল তিন দিবা সেই ফুল তিন দিবা, চীনে মুসলমানরা আক্রমণ করছে মুসলমানরে মারছে, মসজিদ গুলিতে তারা মারছে, এরপরে আল্লাহ দিছে করোনা ভাইরাস, তখন প্রেসিডেন্টে গিয়ে এখন মসজিদের তালা খুলে দেয় নিজ নামাজ যায় গিয়া দোয়া করে, কারণ একটা মুসলমানেরও করোনা ভাইরাস নাই, সব বেঈমানের উপরে করোনা ভাইরাস হয়েছে, এখন মুসলমানকে দিয়ে দোয়া করায় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো ছাড়া করোনা ভাইরাস থেকে আত্মরক্ষা করা পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই, যেরকম সুবহানাল্লাহ। যে ইন্ডিয়াতে আজকে মসজিদের উপরে আক্রমণ করা হইতেছে, মসজিদ জ্বালাই দেওয়া হইতেছে, কাশ্মীরের মুসলমানের উপরে আক্রমণ করা হইতেছে, সেদিন বেশি দূরে নয়, একদিন তাদের উপরে গজব আসবে। মুসলমানদের কষ্ট মুসলমানরা মনে করে হ্যাঁ আমার মুসলমান ভাইটা কষ্ট করতেছে, আল্লাহ পাকে মুসলমানের কষ্ট দেখে হাসে, আল্লাহর কিন্তু এতটা দুঃখ লাগে না, কেন জানেন, কেন জানেন, আল্লাহ হাসে এই কারণে যে আমার ওই মুসলমান বান্দা বান্দি সামান্য আগুনে হইরা সারা জীবনের জান্নাতি হইব, সামান্য কষ্টে হইরা সারা জীবনের জান্নাতি হইব, এত তার পরকাল একটা জানে না, এত তার ফলাফল জানে না, আমি আল্লাহ তোমার ফলাফল জানি, ও বন্দা তোমরা তো চিল্লা চিল্লি করো কেন, চিল্লা চিল্লি করলে তোমার আলাদা সব পাইবা, এর জন্য আমি কোনো গুনাহ লাগবো না, তবে তোমরা তো না বুঝতে না জানলে চিল্লা চিল্লি করো, যে মুসলমানদেরকে তো ইমানেরা কষ্ট দেয়, এই মুসলমানরা তো আমি আল্লাহ বেশি মায়া করি, কিন্তু তোমাদের মতো আমার দরদ তো উসলে পড়ে না, তার একমাত্র কারণ আগুনে জ্বালাইয়া খালি মারবো আমার তুমি চির জান্নাতের মেহমান হিসাবে আমি আল্লাহ ঠান্ডা নিয়ে দেবো, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান শহীদ হইলে কোন যায় জান্নাত, যেই জান্নাতের জন্য কত কষ্ট করতে হয়, কত ইবাদত বন্দেগি করতে হয়, ওই মুসলমান মরতেছে আমাদের হতে বাহ্যিক অবস্থা দেখতে দুঃখ লাগতেছে, আল্লাহর কিন্তু এত দুঃখ লাগে না, আল্লাহ কো শহীদি মরণ তো মুসলমানের মরণের মধ্যে সবচেয়ে দামি মরণ, কথা বলে ঠিক না, ঠিক না, এরা শহীদ হবে আমার জান্নাত এদেরকে দিয়ে আমি ভরে দিব, আমার জান্নাত এদেরকে
হাত ছানি দিয়া ডাকবে আমার জান্নাতে এরারে পাইয়া জান্নাত ধন্য হবে। যেরকম সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালাম হাসরের দিন বলবেন আমি পারবো না, আল্লাহ তাআলা আমারে বলতেন তোমার ছেলে কেনা নেতে যখন তোমার কথা মানে না, ইন্নাহু লাইসা মিন আহলিক, যে তোমার ছেলে ওই না যে তোমার কথা মানে না, দিন মানে না, এর ব্যাপারে আল্লাহ নিষেধের পরও আমি সুপারিশ করে লেখছিলাম। আমি তো পিতা, সন্তানের জন্য কেমনে সুপারিশ করি না, কারণ পিতার সন্তান দেখি মায়া মহব্বত আছে নি না নাই, বলে বলেন আছে নি, কিন্তু সন্তানের কি এই পরিমাণ মহব্বত আছে? কলিকালের ফুলাফান বাপকে বলে হুক খান, মাকে বলে কুতনি বড়ি, শ্বশুর রে কয়ে আব্বা যান, শ্বশুরি রে আব্বা যান, বউরে বলে তুমি আমার সোনার সান, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু মা বাবার কি পরিমাণ মায়া! নূহ আলাইহিস সালাম বলেন সন্তান হিসাবে আমার তার অবস্থা দেখে মহব্বত লেগে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছি, আল্লাহ যদি হাসরের মাঝে আমারে জিজ্ঞেস করে নিষেধ করছিলাম এর পরে দোয়া করলে কেন, আমি আটকা ফেরে যাব, যাও তোমার আমার পরের নবীর কাছে। এইভাবে একজন একজন করে করে ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী সবার কাছে দোয়া হবে, কেউ সুপারিশ করার শক্তি পাবে না। ঈসা আলাইহিস সালাম সবাই রে নিয়া শেষ পর্যন্ত আমাদের নবীর সন্ধানে যাবেন, আর বলবেন আসুন সবাই রে নিয়া আমি যাই, এমন একজন নবীর কাছে যাব যিনি সাফে, যিনি মুসাফা, যিনি সুপারিশ করলে আল্লাহ আর না করতে পারবে না, আল্লাহ কবুল করে ফেলবে। আমাদের নবীর কাছে সবাই যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নবী মাকামে মাহমুদের সেজদায় পড়া সাফাতে কুবরার জন্য যখন বলবেন, আল্লাহ পাক বলবেন মাথা উঠান আমি দোয়া কবুল করলাম, এই মুহূর্তে হিসাব শুরু হয়ে যাবে। তাহলে ওই সাফাতে কুবরার মালিক আল্লাহ আমাদের নবীরে বানিয়েছেন। দুইটা গুণ, এক নম্বর দুনিয়াতে মেয়েরাজে নিছেন, আসমানে উড়াইছেন, আরশে আজিম পর্যন্ত পৌঁছাইছেন, আর দুই নম্বর হইল পরকালে হাসরের মাঠে আল্লাহ পাক সাফাত কুবরার মালিক বানাইছেন। এই দুইটা গুণ দুইটা আমলের কারণে আল্লাহ দান করছেন, কয়টা আমলের কারণে সবাই বলেন কয়টা? এক নম্বর আমল, হাদিসে আছে নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর সাথে নম্রতা অবলম্বন করবে, আল্লাহর কাছে বড় গোলামের পরিচয় দিবে যে আমি কিছু না, আমি আল্লাহর একটা গোলাম মাত্র, আমি আল্লাহর একটা কি গোলাম, আমি আল্লাহর একটা গোলাম, আমি গোলাম ছাড়া আর কিছু না, এরকম গোলামির পরিচয় যারা আল্লাহর কাছে দিবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে উচ্চ মাকামে পৌঁছায় দিবে। কোথায় পৌঁছায় দিবে? উচ্চ মাকামে পৌঁছায় দিবে, রাফাহুল্লাহ, উঁচু জায়গায় পৌঁছায় দিবে। আমাদের নবী কি পরিমাণ গোলামি করছেন আল্লাহর, অসুস্থ হইয়ে তো নামাজ ছাড়ছেন না, কথা বলেন ঠিক নেই, আগের পিছে ছইরা দেওয়া গুনাহ পর্যন্ত মাফ, এর পরও নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুললে দেখত, আম্মা জান আয়েশা নবীজি সেজদা গেলে হাত দিয়া দেখত নবীজি আছেন না বইরা গেছেন, নড়াচড়া নাই, নড়াচড়া নাই, এত লম্বা সেজদা, এত লম্বা রুকু, এগুলি সহি সহি হাদিসের মধ্যে প্রমাণিত আছে। আমার প্রাণের ভাইরা আম্মা জান আয়েশা মনে করতেন নবী মনে মইরা গেছেন, এরপরে কি করতেন, শরীরে হাত দিয়ে দেখতেন না মরছেন না, শরীরের মধ্যে নড়াচড়া আছে, কিন্তু এত লম্বা নামাজ, উনি বলতেন যে আল্লাহ আপনারে আগে পিছে সম্পূর্ণ মাফ করে দিলেন, হাসরের মাঝে যে অন্যান্য নবীরা বলবে আমার নিয়ে আল্লাহ আটকাইলায়, আমার নিয়ে আল্লাহ আটকাইলায়, এরকম দৈরা নেওয়া গুণা পর্যন্ত আল্লাহ আপনারে মাফ করছেন, এরপরে তো লম্বা নামাজ কেন করেন? তখন নবীজি বলতেন আফালা আকুনা আব্দান শাকুরা, আমি কি আল্লাহ শুকরিয়া আদায়কারী হব না, আল্লাহ যে অগ্রিম আমার এরপরে মাফ করে দিল, আমি কি আল্লাহর গোলামির পরিচয় দিব না, এই জন্য আমি আরো বেশি ইবাদত করি। সুবহানাল্লাহ, যে যত বেশি আবাদত করে সে তত বড় আবিদ, আবিদ মানে গোলাম, যে যত বড় গোলামির পরিচয় দিবে আল্লাহ পাক তারে দুনিয়াতে তত বড় উচ্চাসনে সমাসীন করবে। নবীজি যেহেতু সবচেয়ে বড় গোলামির পরিচয় দিছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীরে দুনিয়ায় থাকতেই উর্দাকাশে ভ্রমণ করবার মতো সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আমল হইল যারা মাখলুকাতের সঙ্গে বালা ব্যবহার করে, নম্র ব্যবহার করে, কর্কশ ভাষায় কথা বলে না, শক্তি থাকলে জুলুম করে না, আছে নি না নাই বলে বলেন না, আপনি আমার গায়ে যদি সামান্য কিছু শক্তি আইসা যায়, সামান্য কিছু শক্তি, সামান্য কিছু শক্তি আইলে আমার কোন ইচ্ছেলায় নামাজ ও আমার দ্বারা কোহারিত করেন, এমন অবস্থা, ঠিক নেই না, ঠিক না? অথচ কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আজওয়াদান নাস ওয়া আশজান নাস, সুবহানাল্লাহ, বলেন নবী আলাইহিস সালাম সবচেয়ে বড় স্থান করে নেওয়ালা,
সবচেয়ে বড় দান করে দানশীল, সবচেয়ে বড় বাহাদুর সুবহানাল্লাহ, সবচেয়ে বড় বাহাদুর কুস্তিগির রুকা না। আল্লাহ নবী যাইতেছেন এক রাস্তা দিয়া, কুস্তিগির রুকা না নবীর আত্মীয়র মধ্যে, হ্যাঁ নবীর এফায়াকে মোহাম্মদ শুনছি তুমি নাকি 360 দেবতার বিরুদ্ধে কথা বলো, এক আল্লাহর পক্ষে বলো, হ্যাঁ ও মোহাম্মদ তুমি যদি আমার গোষ্ঠীর লোক না হইতা, তোমার ঠ্যাঙ্গো ধইরা আমি কি যাক কুস্তিগির, আমি কি যাক পহলোয়ান জানো, ঠ্যাঙ্গো ধইরা তোমার আশ্রয় আমার লিলাম না, নাউজুবিল্লাহ, তুমি আমার গোষ্ঠীর লোক দিকে তোমার কিছু করলাম না, ঠিক আছে মোহাম্মদ তুমি তোমার আল্লাহর শক্তি নিয়ে লাগো আর আমি আমার দেব দেবীর শক্তি নিয়ে লাগবো, মূর্তি শক্তি নিয়ে নামবো, ভূবালের শক্তি নিয়ে নামবো, এরকম বড় বড় মূর্তির শক্তি নিয়ে নামবো, আমরা দুজনে কুস্তি লাগি দেখি কে কুস্তিতে হারে কে কুস্তিতে জিতে, তুমি যদি আমার কুস্তিতে পরাজিত করতে পারো আমি দেখো অনেকগুলি ছাগল রাখালি করতেছি, এই ছাগলের ফাল থেকে আমি তোমার 10টা ছাগল উপহার দিব, কটা ছাগল? নবী বললেন আমি তো কুস্তির জন্য দুনিয়াতে আসি নাই, নবী কুস্তির জন্য আসেন নাই, কি বলেন কিসের জন্য? নবী বলেন ইন্নি বয়স্তু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আসছি, ইন্নি বয়স্তু আন উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্র মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য আসছি, ইন্নি বয়স্তু আন উকাসসিরাল মাজামির, আমি বাদ্য যন্ত্রগুলিকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি তো আসি নাই যে আমি তোমার সঙ্গে কুস্তি করব, কিন্তু তোমার যখন কুস্তি লাগার শখ রাখছে আও তোমার কুস্তির শখ আমি দিয়ে দেই, নবীর গায়ে জান্নাতি 40 জন পুরুষের শক্তি ছিল, সুবহানাল্লাহ, আওয়াজ বোঝা যায় আপনার গায়ে মনে 42 জনের শক্তি আছে, জোরে বলছেন সুবহানাল্লাহ, তাহলে বলতেছিলাম ভালো করে শুনলেন মন দিয়ে শুনলেন পেয়ারে হাজিরিন, কোন ফালতু কথা তো বলবো না, ফালতু কথা বলার কোন সুযোগ নাই, মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ান, উনি আমার কাছে বসা আর আমিও মাদ্রাসার ছোট কথা বুখারী শরীফের হাদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে ফালতু কথা কওয়ার কোন সুযোগ আছে নেই, 40 জন পুরুষের শক্তি জান্নাতি, একজনের শক্তি হইল দুনিয়ার বাহাদুর 100 জনের সমান, তাহলে 140 কত হয়, 4000, এখানে কেন আছেন নিজে 4000 ফুল শক্তি আছে, রুকা নাহে আরবের সবচেয়ে বড় বাহাদুর হইল আমার নবীর জন্য তো বাহাদুর না, কি বলেন আপনারা, নবীর সঙ্গে কুস্তিতে লাগতে হইলে আর জয় লাভ করতে হইলে 4000 একজন লাগব, কি বলেন, 4000 বাহাদুর লাগলে হয়তো সমান সমান হইব, যেহেতু নবীর গায়ে 4000 ফুল শক্তি আছে আর নবীর ফলাইতে হইলে কজন লাগব, কমপক্ষে একজন বেশি লাগবে না, একা একা পারবো, নবী কয় আও তোমার সঙ্গে লাগি তোমার কুস্তি সব মিলে লাগছে কুস্তি, নবী কয় তুমি আগে ধরবো না আমি আগে ধরবো, হ্যাঁ সালা কয় আমি আগে ধরবো, আপনারা জানেন ছোটবেলা যদি কুস্তি লাগে থাকেন যে আগে ধরে হ্যাঁ কিন্তু সে বসা হয় ঠিক নিরে ঠিক না, হ্যাঁ জীবনে কত কুস্তি লাগছে ছোটবেলায় আগে ধরতে পারলে কলার আর সাপ দেওয়া যাবে লাগে, হ্যাঁ হ্যাঁ আগে ধরবো ধরো, নবীজি ভরে ধরছেন বেশি সাহ দিচ্ছেন না, 4000 বাহাদুর পুরুষের শক্তি দিয়ে সাপ দিল তো রাজ্য থেকে হয়ে দিত না, সেটা হয় না আপনারা, হালকা একটা সাপ দিছে না, গো ভাই গো ভাই তোমার রেখে গেছে গো ফিরে গেছে মাটি, শেষ উঠছে মাটির থেকে, তো মোহাম্মদ তোমার আল্লাহ তোমার প্রতি বেশি খেয়াল করছে, আমার দেবদেবীর হয়তো বেশি খেয়াল করছে না, ছাগল 10টা নেও কিন্তু কুস্তি আরেকবার লাগবো, কয়বার আরেকবার, আরেকবার লাগলে ফললে আমারও ফলাইতে ফললে আরো 10টা ছাগল দিব, নবীজি আবার ধরছেন আবার ফলাইছেন ছাগল কটা হয়েছে, কয় হয়েছেন আরেকবার, লামিয়াতুল মওজুদা কই ঘটনা আনছে অন্যান্য কিতাবের হাওলা দিয়ে দেখেন যারা লামিয়াতুল মওজুদা পড়ে, আরেকবার লাগছে কয়বার হয়েছে,
তিনবার ফলাইছেন, নবীর ছাগল কয়বার উজিয়েছে? 30টা। এখন আল্লাহ বড় কথা কয় না, তিনবার গোটা হইয়া মুক্তারে কালো করে বইয়া গেছে। এখন নবী জিজ্ঞাসা করে কি আর সহ আছে নি? কয় না ছাগল 35টা শেষ, ছাগল কয়টা শেষ? এইভাবে যদি আরো লাগি তো আমার ফাল ও ছাগল তো একটা থাকতো না, থাকবো নি? তাহলে নবী ছিলেন আফজাল নাস, সবচেয়ে বড় বাহাদুর। কিন্তু কোনদিন কোন লোকের সঙ্গে বাহাদুরি দেখেছেন? আরে ছোট বাচ্চারা ইডেনে রক্ত বাইর করছে নবীর শরীর থেকে, তাইফের জমিনে বেঈমান কাফেরের বাচ্চারা নবীর শরীর মুবারক থেকে রক্ত বাইর করছে, রক্ত রক্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে শরীর, জুতায় চোট লেগে গেছে, জুতা থেকে একটা ফোঁটা রক্ত নিচে যাওয়ার উপক্রম। জিব্রাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, এতক্ষণ পর্যন্ত নবীর গায়ে রক্ত ছিল, জুতা পর্যন্ত আইছে, আমি আল্লাহ সহ্য করছি, জুতা থেকে একটা ফোঁটা রক্ত মাটির দিকে রওনা দিছে, ওই একটা ফোঁটা রক্ত যদি খালি মাটির পরে সারা দুনিয়ার ভূমিকম্প হইয়া একটা বেঈমান দুনিয়া থাকবে না, একটা মানুষ দুনিয়া থাকবে না, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম এক দৌড়ে আইসা যেই ফোঁটা রক্তটা মাটির দিকে রওনা করছিল ওই ফোঁটা রক্তটা নিজের হাতের মধ্যে উড়াইয়া হেফাজত করে ফেলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বেঈমানের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা নবীরে মানলো, একটা বাচ্চারে তো উল্টাই একটা গিল দিলেন না, একটা তাপ্পর দিলেন না, এত শক্তি থাকার পরও কিচ্ছু করলেন না, কারে বলে চরিত্র কথা বলে ঠিক না ঠিক না? তাহলে মাখলুকাতের সঙ্গে যারা নম্র ব্যবহার করে এদেরকে আল্লাহ পাক কি করবেন? আমার নবী মাখলুকাতের সঙ্গে নম্র ব্যবহার করার কারণে ওই হাশরের ময়দানে সকল মাখলুকাতের জন্য সাফাতে কুবরার মালিক বানাইছেন। আপনি আমি যদি মাখলুকাতের সঙ্গে নম্র ব্যবহার করি তাহলে হাশরের মাঠে আমরা যদি জান্নাতি হই আমাদেরকে আল্লাহ অসংখ্য গুনাহগারের সুপারিশ করা জান্নাতে নেওয়ার মতো শক্তি দান করবেন। কথাটা বুঝছেন নি? নবীরে যদি মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে সারা দুনিয়ার মাখলুকাতকে সুপারিশ করার শক্তি দিলেন, তাহলে আমরা যদি মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করি সারা দুনিয়া দরকার নাই, কমপক্ষে 10 জন রূপে সুপারিশ করে বেহেস্তে নেওয়ার শক্তি যদি আল্লাহ আমাদের দান করেন এটাও তো কম না, কথা বলেন ঠিক না ঠিক না? তাহলে মাখলুকাতের সঙ্গে ভালো ব্যবহার করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই আমিন বলেন। আমার বোনের ভাইরা, আমার বোনের বাবারা, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শেষ নবী, যার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, ইদাই ফাইনাল, ঠিক না ঠিক না বলেন? না তো কোনো সন্দেহ আছে? ওই যে গোলাম আহমদ কাদিয়ানীরা উঠতে ফিরে লাগছে, গোলাম আহমদ কাদিয়ানী বলে শেষ নবী, নাউজুবিল্লাহ বলেন। আরো কোন সময় হতে কথাটা বলছি, যেহেতু এটা সিজন চলতেছে সারা বাংলাদেশের আলেমরা, আমরা যখনই ওয়াজ দিতেছি প্রত্যেকটা মাহফিলে 5 মিনিট কইরা হলো কাদিয়ানীদের বিরুদ্ধে সেই কথাটা আমরা বলি, এটা আমাদের ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক না ঠিক না? কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে আলিফ লাম মিম থেকে শুরু করে আপনি দেখবেন আছে কি আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়ামা উনজিলা মিন বাদিকা আল্লাহ কি বলছেন? নবী কো আপনার উপর যারা ঈমান আনে, আপনার আগে যারা আছেন তারা উপর যারা ঈমান আনে, কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, ওমা উনজিলা ইলাইকা ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার উপর যারা ঈমান আনছে, আপনার উপর নাযিল কৃত কিতাবের উপর যারা ঈমান আনছে, বুঝেননি? আর আপনার আগে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ওনাদের উপরে জানা দিয়েছে, এরা উপরে যারা ঈমান আনছে এরা হইল ঈমানদার। আল্লাহ তো বলেন নাই ওমা উনজিলা মিন বাদিকা, আপনার ঘরে যারা উপরে নাযিল হইছে এর উপরে ঈমান আনছে যারা, এটা বলছেন নি আপনি? না না, বুঝতেছেন আমার কথা? আল্লাহ কাবলিকা বলছেন কিন্তু বাদিকা বলছেন,
তাহলে বোঝা গেল নবীর আগে অসংখ্য নবী ছিল, নবীর পরে যদি কোন নবী থাকত, আল্লাহ কোরআনে ওমা উনজিলা মিন কাবলিকার সাথে সাথে ওমা উনজিলা মিন বাদিকাও বলতো। কথা বলেন ঠিক না ঠিক না? বোঝা গেল নবীর পরে কোন নবী, যারা বলেন নবী নাই। এখন যে নবী দাবি করছে, এর নাম হইলো গোলাম আহমদ কাদিয়ানি। এর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি, পাকিস্তানের সেরা বিবির গোলা, তার গোলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, চার শব্দে তার নাম মুরাক্কাব। কয় শব্দে? আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীর নাম আপনারা জানেন কোরআন শরীফে আছে, একজন নবীর নাম মুরাক্কাব নেই, সব মুফরাদ। আদম মুরাক্কাব না মুফরাদ? যারা আরবি জানেন তারা বলেন একক শব্দ, কথা বলেন না একক, একটাই শব্দ, কটা শব্দ? দেখেন আদম কটা শব্দ, নূহ কটা শব্দ, ইদ্রিস কটা শব্দ, ইউনুস কটা শব্দ, ইব্রাহিম কটা শব্দ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা, ইলিয়াস, শোয়েব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতজন নবী আছেন সবার নাম একক শব্দ। কথা বলেন না সাথে আছে? যে নবী দাবি করলো এর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সাহেব শব্দে মুরাক্কাব, এখানে কি বোঝা যায় যে বন্ড? কথা বলেন না? এ কি বন্ড? কোন সন্দেহ আছে নি? দুইটা গেল, তিন নম্বর, এর নাম হইলো গোলাম আহমদ কাদিয়ানি। এ যে শেষ নবী দাবি করছে, তার উম্মতরা তার কাছে গেছে কি একত্রিত, যে শেষ নবী মুহাম্মদের কাছে 114 রাসূল আইছে। কয়টা সূরা? জোরে বলেন 114 সূরা। লেখা হিসাবে প্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা, শেষ সূরার নাম সূরাতুন নাস, ঠিক না ঠিক না? লেখা হিসাবে বলছি। আর নাজিল হওয়ার ধারাবাহিকতায় সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত, প্রায় কম বেশি 3 বছর পর্যন্ত ফাতরাতুল ওহি, ওহির বিরতি কাল, যেটা আমরা বোখারী শরীফে কিতাবুল ওহির মধ্যে পড়াইছি, ওহির বিরতি কাল। এরপরে যখন ওহির সূচনা হয় তখন সূরা মুদাসসিরের প্রায় 6টা আয়াত, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজ্জা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির, বলেন সুবহানাল্লাহ। এরপরে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হইছে সূরাতুল ফাতিহা, সর্বশেষে নাজিল হইছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ইলা আখিরিল আয়াত, সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, গামিম নামে, একটা সূরার নাম আছে সূরাতুল আনকাবুত মাকরসান নামে, একটা সূরার নাম আছে সূরাতুল ফিল হাবীব নামে, একটা সূরার নাম আছে সূরাতুল নামল ফিফরান নামে, একটা সূরার নাম আছে সূরাতুল নাহাল মুহাম্মাসিন নামে, একটা সূরার নাম আছে সকল নবী সমষ্টির নামে সূরাতুল আম্বিয়া, একটা সূরার নাম আলাদা আলাদা আছে একজন উলুল আজম মিনার রাসূল দ্বারা, বিখ্যাত বিখ্যাত নবী দ্বারা, সূরায়ে মুহাম্মদ, সূরায়ে ইউসুফ, সূরায়ে ইউনূস, সূরায়ে ইব্রাহিম, সূরায়ে নূহ আছে না নাই? একটা সূরার নাম আছে সূরাতুল জিন, একটা সূরার নাম আছে সূরাতুল ইনসান, আবার সূরাতুল নাস, সূরা দহরে আরেকটা নাম ইনসান আর সূরা নাস, এটা মানুষের নামে। এক সূরার নাম আছে কাফেরদের নামে সূরাতুল কাফেরুন, এক সূরার নাম আছে মুনাফিকের নামে সূরাতুল মুনাফিকুন, এক সূরার নাম আছে সূরাতুল মুমিনুন মুমিনের নামে, এক সূরার নাম আছে মহিলাদের নামে সূরাতুল নিসা, ছেলেদের নামে কোনো সূরা নাই আছে নি? যাই হোক, এক একটা সূরার নামকরণের কারণ যদি বলি, আমার মতো শুধু হুজুরের এক সূরার মধ্যে 1 ঘন্টা লাগবো, 114 সূরার ওজে তাসমিয়া কইলে 114 ঘন্টা লাগবো, আর বড় বড় হুজুর অলিপুরি হুজুর এইটা সাহেবুল হাদিস সাহেব হুজুর বড় বড় হুজুরদের জন্য যে কত ঘন্টা লাগবো আল্লাহ জানে আর ওনারা জানে। কালিলুল ইবারা কাসিরুল মানি, কোরআন শরীফের ইবারত যে এটা শব্দ কিন্তু কম, অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বেশি। দেখেন ছোট্ট একটা বলি কোরআন, তার ব্যাখ্যা হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব, কথা বলেন ঠিক না ঠিক না? কার বলে কোরআন? আবার অনেক সময় শব্দ বেশি হইলে, অনেক সময় শব্দ বেশি হইলে অর্থ বেশি হয়, কাসরাতুল মাবানি আলা
তাদুল্লাহ কাসরাতিল মাহানি শব্দ যদি বেশি হয় তাহলে অর্থ অনেক সময় বেশি বোঝায়। কথা বলে না, ঠিক না, ঠিক না, এটা আলাদা সাবজেক্ট। ওলা মোহাম্মদ কাদিয়ানির কয় তারা মোহাম্মদ তো শেষ নবী, কোরআনে আছে মা কানা মুহাম্মাদুন নাবাহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহু আকবার বলেন, মুহাম্মদ শেষ নবী, এই কথাটা আছে না নাই? উনি যে শেষ নবী এতে কোনো সন্দেহ আছে নি? আপনার উপর কোন সূরা আছে? আপনার উপরে কোন সূরা আছে? সূরা লাগবো না সূরা সারা নবী? হ্যাঁ, ফেরাউনে কয় আমি খোদা, ফেরাউনে কি কয় আমি খোদা, শয়তান কি আছে? তুমি যে খোদা, তোমার রাসূল কে দাও, তো রাসূল নাই তো বুদ্ধে খোদা, রাসূল ছাড়া তো খোদা আছে না, তো রাসূল ছাড়া বানাইতাম এরকম যোগ্য ফেরা আছে? শয়তান কে আমারে বানাইলো। ও ঠিক আছে, তুমি আমার রাসূল, আমি তোমার খোদা, আমি সবার খোদা, কথা হলো তোমার টেনশন নাই, খোদা জাহারে না রাসূলে আছে বেশি পারবো। তাহলে দি রাসূলই ভুল জায়গা, ঠিক নেই? মিশরে দেখা দিছে মেঘের অভাব, মেঘ নাই, হা হা করতেছে মাঝি, সবাই মিলে হুদা করবার গেছে, মন গড়া হুদা আসি আর কইতো তুই আমারে কি মান হুদা মান আসি আর, তোমার নাকটা যে মুডা, তুমি হুদা হইলে তোমার নাকটা সুন্দর হইলে, তোমার নাকটাকে ঠিক করো। নবিল্লা বলেন, আমার পানের ভাইরা, আমার পানের বাবারা, এই দুনিয়ার মধ্যে চারজন মহিলা সম্মানিত, ওদের মধ্যে একজন আসিয়া ইমরাতু ফিরাউন, কয়জন? চারজন মহিলা সম্মানিত, সম্মানিত ইন্না আফজালান নিসা আরবাতু, কতজন? চারজন, খাদিজা বিনতে ফুয়াইল, ফাতেমা বিনতে মুহাম্মদ আর মরিয়ম বিনতে ইমরান, আসিয়াতু ইমরাতু ফিরাউন, এই চারজন হইল সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহিলা। সুবহানাল্লাহ, স্মরণ রাখবেন, চারজন মহিলা খুব শ্রেষ্ঠ মহিলা, অনেক নামি দামি মহিলা, জান্নাতে এদের মাকাম অনেক উপর। এখন সবাই কি আগে খোদা মেঘ দাও, খোদার ফার তোলে মাটি নাই, মেঘ কই জায়গা দিব, আমি একটু কিচ্ছু আনতে হইলে আল্লাহর কাছে গিয়ে সৈকা দেব না, ফার উঠছে। আচ্ছা যাও মেঘ দিব না, রাত ডাকছে শয়তান দে মানে রাসূল দে, ও শয়তান রাসূল মেঘ দেওয়ান লাগবো নাইলে খোদাই যাইব, চিন্তা করে না আজকে মেঘ হইব। এ যত দিন শয়তান আছে সব রে বলছে মিশরের জমিনের উপরে তোমরা উঠতে পেশাব করে দিও, একটা মানুষ যদি 100 গ্রাম পেশাব করে একটা জিন্নাতের না হইলো 3 গুণ পেশাব করে, তো অনেক বড় তার হায়াত অনেক লম্বা, মিয়া হায়াত অনেক লম্বা, জিন্নাতের হায়াত অনেক লম্বা, নবীর কাছে বৃদ্ধ জিন গেছে কে মুসলমান হইছে, আল্লাহর নবী দেখলেন লোকটা বুড়া, বললেন তোমার বয়স কত? কই হুজুর বয়স কইতাম পারতাম না, তবে আপনারা একটু আন্দাজ দিতে পারবো, কথা আন্দাজ দাও, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যে যখন কাবিলে জবে করে তখন আমি ঘটনাটা সাহে সাহে দেখতেছি, আমি কিন্তু শুনো না তখন আমি পুরা বুঝদার, সুবহানাল্লাহ বলতে না, এ সুবহানাল্লাহ আওয়াজ রোজা যে জিন্নাত থেকে আপনারা আরো বড় হইবা, জোরে বলেন সুবহানাল্লাহ, কত বয়স কত শক্তি, সবাই হিসাব করছে রাই দেহরা হেসাবের গন্ধ কি যে গন্ধ, আরে না নিজের বাচ্চারা যদি হেসাব করে এর বড় গন্ধের বেলা করে ঘুমাতে যায় না, কথা বলে ঠিক নেই, ঠিক নাই না, আপনার বাচ্চারা হেসাব হেসাব করে না, যারা বাচ্চা নাই হেরা হবে করে বাচ্চা উগার বিয়া দিকে লাইছে, হিসাবের গন্ধ সকালে যখন বাইরিছে তখন মেঘ আইলে তো মরা গাছ দিতে হয়, ঠিক নি? আর হিসাবে জিতা রাও মরে, এরা বাইরিয়া দেখে যে লাইন তারা কিছু কিছু ফানি তো জিতা করছিলি তা সব মরে,
খুদার কাছে গিয়া কও খুদা কি দাগ মেগ দিছো তুই মেগে সব শেষ কইব তুই যেমন খুদা এমন রাসূল এমন মেগ এমন অবস্থা কইব তুই ওই উম্মতের আগে কাদিয়ানি দরক গোলাম আহমদ কাদিয়ানি দরক সূরা আসানো চেষ্টা করছে তারা বলতো মুহাম্মদ কোরআন নিজে বানাইছে কোরআন এটা কার জোরে বলেন আমার বাড়ি লৌহে মাহফুজে কোরআন শরীফের আল্লাহ তিনটা জায়গা হেফাজত করছেন, একটা হলো লৌহে মাহফুজে, আরেকটা হলো কোরআন শরীফের বলিয়মে, আরেকটা হলো হাফেজে কোরআনের সিনার ভিতরে। গুগলের রিপোর্ট অনুযায়ী, ওআইসির রিপোর্ট অনুযায়ী, অর্গানাইজেশন অফ ইসলামিক কাউন্সিল সংস্থা, ওনাদের যৌথ রিপোর্ট অনুযায়ী সারা পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা হচ্ছে 4,38,00,000। আরো জোরে বলেন, 4,38,00,000 হাফেজে কোরআন আল্লাহর জমিনে আছে। এটা হলো আবার ইন্টারন্যাশনাল হাফেজে কোরআন, যাদের বিসমিল্লাহর বা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত একটা রুকমা লাগবে না, একটা ভুল লাগবে না, অশুদ্ধ হবে না, অসুন্দর হবে না। নবী বলেন ইকরাউল কোরআন বিলহুনিল আরব, আরবের লেহনে পড়ো, ইকরাউল কোরআন বিহুসনা সুওয়াতিকুম, তোমাদের সুন্দর কণ্ঠে কোরআন শরীফ পড়ো। কথা বলেন জিন্নি না জিন্নি না, আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কেরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফী ওয়া আলাইহি শাহাদাতুন লাহু আজরান। যেরকম সুবহানাল্লাহ, যারা কোরআন শরীফ শুদ্ধ কইরা সুন্দর কইরা পড়তে পারে, এদের মর্যাদা লৌহে মাহফুজে রক্ষিত ফেরেশতাদের সাথে, আল্লাহ পাক এদের সাথে এদের মর্যাদা টিকে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ, আর যারা আটকে আটকে পড়ে শুদ্ধ করে করতে পারে না কিন্তু এর ঘরে চেষ্টা করে ভরে বুঝেননি, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি, আটকে জায়গা ওয়া আলাইহি শাহাদাতুন, করতে কষ্ট লাগে, লাহু আজরান, এদের ডাবল সওয়াব। সুবহানাল্লাহ, বলে তো কষ্ট করে ওদের ঘরে আল্লাহকে আজরান ডাবল সওয়াব, ইজাত সওয়াব ডাবল সওয়াব। ওই কোরআন হাফিজে কোরআন দ্বারা ইন্টারন্যাশনাল, এদের সংখ্যা বললাম 4,38,00,000। সাধারণ হাফিজে কোরআন যারা আছেন এরারে দললে ওদের রিপোর্ট হইলো, সংস্থার রিপোর্ট হইলো হাফিজে কোরআনের সংখ্যা 15,00,000 হইছে না। এত সব হাফিজে কোরআন আছে, কোরআনে কইবো আমার আসল বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআন যদি আপনি প্রশ্ন করেন, এই কোরআন সারা পৃথিবীতে 750,000,000 মানুষের মধ্যে 300,000,000 মুসলমান, কথা বলেন ঠিক নেই, কত কোটি মুসলমান, 300,000,000 মুসলমান, 300,000,000 মুসলমানের মধ্যে 200,000,000 হলো নামদারি, নামদারি মুসলমান, তাহলে আর মাত্র 75,000,000 মুসলমান থাকে খাঁটি মুসলমান, কথা বলি ঠিক নেই। নামদারি কি, অনেক মুসলমান আছে নামে অবুজা জানে আছে মুসলমান। আমি একবার একটা হোটেলে ঢুকতাম, আমি এবার হিন্দু হোটেলে কিছু খাইনি, একটা সাও খাইনি, একটা বিস্কুটও খাইতাম না, মুসলমানের যেভাবেই হোক কেউ খাইলে হিন্দু হলে হইতাম না, এ যদি একবারে আপনাদের তো খাওয়া বুঝেন নি, এ না হয় তার কাছে খাইতাম না। ঢুকছি, ঢুকিয়ে দেখি হাতের মধ্যে সুতা বান্ধা, দেখছেন না ওর হিন্দুরা সুতা বান্ধে হাতের মধ্যে বেটা বেটি সব, এটা একটা ধর্মের নিদর্শন বানাইছে, যেন এরা একজন একজন দেখলে চিনে এই যে আমার হিন্দু লোক, যেন এরা আমি কোনো হেল্প করতে পারি, নাম জিজ্ঞাসা লাগতো না, এ যে আমার হিন্দু নাম বুঝতে লাই, এটা নিদর্শন যে শেয়ার বানাইছে। কিন্তু মুসলমানের সন্তান কুলাঙ্গারের বাচ্চা মুসলমান, হেও হের পাপের দেখা দেখি হাতে মধ্যে সুতা বন্ধ, কথা বলেন ঠিক না, ঠিক না, হ্যাঁ মুসলমান কেন হাতে সুতা দেখলে এখনই খাইতে বলাও,
এটা হিন্দুদের ধর্মের শেয়ার তারা বানাইছে, যারা বিখ্যাত তারা হিন্দু সিনে হিন্দু, আর তোমারও দেখলে তো মানতে কম তুমি হিন্দু, ঠিক না? ঠিক না? মুসলমান এমন ভাবে চলে চেহারার দিকে চাইলে বোঝা যায় না মুসলমান, মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, নামাজের চিহ্ন নাই, পাকিস্তানি হানাদার বাহিনী আমরা গোসাইয়া হিন্দুরা মারছে বেশিরভাগ, মুসলমানদের কোনো মারছে না বেশি। জিজ্ঞাসা করত এত মুসলমান হো, তখন হিন্দুর অর্ডার এত মুসলমান, হিন্দুরা যখন মুসলমান হো তখন হেরা কয় আগের মুসলমান হতো কালিমা বতাও, এখন হিন্দুর অর্ডার এ কলিমা শিখালেছে, কলিমা কইতে পারে বুঝলেন? এখন এরা দেখছে খালি কলিমা কইলে হতো না, শেষে কয় আগের মুসলমান হতো কাপড় উঠাও, লঙ্গি খুললে দেখাও, কেতা খুললে দেখাও, লঙ্গি খুললে দেখাও, নাইলে বিশ্বাস করতাম না, দেখে তোমার হত্যা হয়েছিল মুসলমান হয়েছিল। আরে আপনি যদি সিরা গান যান আর কি, যদি অ্যাক্সিডেন্টে মারা যান, লাশ যদি আনার মতো কোনো সিস্টেম না থাকে, একবারে শেষ মারা গেছেন, আপনার অবস্থাও ভালো না, বাড়ি ঘরে আন রো নাই, এই মুহূর্তে এলাকাতে হিন্দু আছে মুসলমান আছে, দেখেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনার সারা সুরতে মুসলমানদের কোনো পরিচয় নাই, এই জন্য হিন্দুরা কইব এটা আমরা লোক, আমরা তারে না শ্মশানো আগুন দিয়ে জ্বালাইব, আর মুসলমানরা কইব এটা আমাদের লোক, আমরা তারে জানা জানা মুসলমান, দিও তাহলে মাইর লাগব, এই মাই বাঙ্গো কিতা দিয়া শেষ পর্যন্ত বলা হইব লঙ্গিটা খুললে দেখো, তাহলে লঙ্গি খুললে দেখতে মুসলমান নেই না, সেহারা দেখলে বুঝা যাইত। আমি যখন ডুবলাম ইয়া দেখি সুতা বান্ধা, আমি কই আল্লাহ আর কোনো হোটেলও নাই, হোটেলও বুক লাগছে, এখন কিতা করতাম, এই তো হিন্দু, আচ্ছা নামটা জিগাই ভাই তোমার নাম কিতা, নাম কইলে তো মুসলমান বুঝতে দেন, ঠিক না? ঠিক না? নাম যদি আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম তাহলে কিতা বুঝা দিব মুসলমান, বুঝা দিব না, জিগাই ভাই তোমার নাম কি নাম, আমার নাম সফর, আমি বললাম স্যার সে হিন্দু, কারণ সফর বেশি বেশি হিন্দু রয়ে থাকে, সফরের কোন অর্থ আছে নাকি, সফর সফর তো সফর নই, চিন্তা করলাম তো হিন্দু, হাতে সুতা নাম ও সফর, আচ্ছা দেখি তোর বাবার নাম বেশি যাই, তোমার বাবার নাম কি নাম, তো বাবার নাম রতন, আমি আমার আমার ভাগ করলে মারি নাই, এটা হলো তো হিন্দু যে আর কোনো সন্দেহ নাই। আমি আরেকটা ভাগে আছে গেলাম, তোমার দাদার নাম কি নাম ভাই, নাম তারপরে তোমার সুন্দর লাগতেছে, লাগে বেশি জিগেছে, সে ডোন্ট মাইন্ড, তোমার দাদার নাম কি নাম, দাদার নাম রতন, এই তো দাদার নাম দিদা, নিজের নাম সফন, বাপের নাম হইল রতন, দাদার নাম দিদা তফন, আমি হইলাম আর প্রশ্ন করতাম না তুমি হিন্দু না মুসলমান, আমি মুসলমান হইব, আমি বলি শুক্লা গুরা করে শুক্লা গুরা, তুই মুসলমান তোর তিনটা নাম দিয়েছিস, এটা কি প্রশ্ন করা তো নাকি, এখন ছিল হলা সাথে করে সিরে ফলাইছি, এর পরে সাগাইছি এই শুটকাইছি আর কিছু খাইছি, আচ্ছা দেখেন ওটার নাম জিজ্ঞেস করে বোঝা যায় না হিন্দু না মুসলমান, আবার কিছু লোক আছে নাম কিন্তু ঠিকই মুসলমান, আল্লাহর কসম মুসলমান এর এক জারাও নাই, তাসলিমা নাসরিন নাম দাইডা হিন্দুর নাম না মুসলমানের নাম, জোরে বলেন না মুসলমানের নাম না, হ্যাঁ কিন্তু এর বিরুদ্ধে মুসলমানের কিছু আসেনি, হ্যাঁ নাই, কবি শামসুর রহমান, শামসুর রহমান রহমানের সূর্য, এসেনি অর্থটা কি সুন্দর, কিন্তু এ নাস্তিক, নাস্তিক মার্কা করি আছে, কথা বলেন না ঠিক নেই, শাহজালাল ভার্সিটিদের মধ্যে আছে একটা জাফর ইকবাল, নামটা সুন্দর না, সুন্দর নেই মুসলমান বোঝা যায় না, নাস্তিক ইমান তো নাই, ওই দেয়ার ইজ নো গড এর থিওরি মানে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলতে কিছু নাই, তাহলে নাম মুসলমান, নামের মধ্যে বোঝা যায় মুসলমান কিন্তু আসলে কি না মুসলমান না, কোরআনে যদি আপনি প্রশ্ন করেন 750 কোটি মানুষের মধ্যে ফোনে 300 কোটি মুসলমান, ফোনে 300 কোটির মধ্যে 200 কোটি হলো নামে মুসলমান, কোরআন করে জ্বালাইলে লোয়েরা মাত্র না, মসজিদ ভাঙ্গে লাইলেও মাত্র না, মুসলমানদের মাইরা ভিসালাইলেও মাত্র না, আছে 75 কোটি মুসলমান, এরা আর কি তো করবই, এই অবস্থায় তুমি যে দুনিয়ার মধ্যে আছো তোমার কি ভয় লাগে না, তোমার সাহায্য করবো কে, তখন কোরআন আপনার এই ব্যর্থহীন করতে জবাব দিব আমার ভয় লাগে না, আমার হেফাজত করার জন্য আমেরিকার শক্তির প্রয়োজন নাই, ইন্ডিয়ার শক্তির প্রয়োজন নাই, পাকিস্তানের শক্তির প্রয়োজন নাই, রাশিয়ার শক্তির প্রয়োজন নাই, দুনিয়ার কেউ শক্তির প্রয়োজন নাই, আমার হেফাজত করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, কে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, তার হেফাজতের জিম্মাদারি দেওয়া গ্রহণ করেছি। তারা পৃথিবীর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে গেল, আমার কোরআন ধ্বংস করা দূরের কথা, কোরআনের একটা নকশা কেউ কেউ ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক না? কোরআনকে ধ্বংস করতে পারবো? গোলাম আহমদ কাদিয়ানি রেহারা কয়, তুমি একটা সূরা বানাও। আল্লাহর না, আপনারা কি বুঝলেন? কোরআনের কোন একটা নকশাও দুনিয়ার কোন মানুষের বানাবি না। এটা কে বানাইছে, কে সৃষ্টি করছেন? আল্লাহ। আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পুরো কোরআন শরীফ নবীর উপরে নাযিল করছি। ইন্না আনজালনাহু, বুঝেননি? আইন্না আনজালনাল কোরআন, আমি কোরআন শরীফ নাযিল করছি ফি লাইলাতিল কদর, কোনানো সবে কদরের রাইতে, আল্লাহ পাক সবে কদরের রাইতে একসাথে নাযিল করছেন। আর ইন্না নাহনু নাযালনা ভাবে তফসিলের সেটা দিয়া ধীরে 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 নাযিল করছেন। আগে তা আনজালনা ফল দিয়া একসঙ্গে নাযিল করা বোঝায়, আর নাযালনা ধীরে ধীরে। শেষ বছরের মক্কি মদিনী জিন্দেগির সমন্বয়ে নবী মক্কায় গেলে কোরআন মক্কায় যায়, নবী মদিনায় গেলে কোরআন মদিনায় যায়, এরপরে নবী যখন মিনা যায় কোরআন মিনা যায়, আল্লাহ নবী যখন আরাফার মাঠে যায় কোরআন তোমার কালাম, এটা তুমি বানাইছো? এটা আল্লাহর না, আল্লাহ চ্যালেঞ্জ করে দিছে। যখন তোমরা কই না মুহাম্মদের কালাম, মুহাম্মদ তো উম্মি নবী, মুহাম্মদ নিরক্ষর, মুহাম্মদের দুনিয়াতে কেউ উস্তাদ নাই, মুহাম্মদের শিক্ষক একমাত্র আমি আল্লাহ, আর মুহাম্মদ ছাড়া দুনিয়ার শিক্ষক মুহাম্মদ রে তোমরা যদিও উম্মি বলো, আমার কাছে উনি নিরক্ষর লেখাপড়া করছেন না হিসাবে আমি উম্মি বলছি, আল্লাহ বলতেছেন উম্মি বলছি, কিন্তু এরও যদি মূর্খ নন সারা দুনিয়ার মানুষকে পড়াইতে পারবেন সেই যোগ্যতা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দিছি। সারা দুনিয়ার মানুষ যা জানে না আমার মুহাম্মদ তা জানে। তোমরা যখন বলো মুহাম্মদ উম্মি মোহাম্মদ মূর্খ, তাহলে তোমরা যারা শিক্ষিত, মোহাম্মদ যদি 170টা সূরা বানাইতে পারে তোমরা তো তার ডাবল বানাইতে পারবা, ডাবল লাগবে না। বা তুমি 80 সূরা মাত্র 10টা সূরা বানাও, কয়টা সূরা বানাও? সারা আরবের মানুষের দাগ ফুলে দেওয়া শুরু করছে, 10 সূরা বানাইবো, তারা 70 কুস্তি মিল্লা একটা সূরা বানাইতে পারছে না। আল্লাহ দেখলেন পারছে না, চ্যালেঞ্জটা একটু নামাই দিলেন, ফাতু বিসুরাতিন মিন মিসলি আত্তামিল লিতাকলিল, তো তো বুঝায় কম বুঝায় সব বুঝায়। হে পৃথিবীর বেঈমানেরা, 10টা সূরা বানাইতে পারো নাই, পারো নাই, একটা সূরা বানাও, একটা সূরা বানাও, সূরাতুল বাকারার মত নয়, সূরাতুল কাউসারের মত ছোট একটা সূরা বানাও, শক্তি থাকলে বানায় দেখাও। সারা আরবের সাহিত্যিকের আবার বর্ষে সূরা বানাইবে, সূরা তো বানাইতে পারে নাই, বানাইছে যে আয়াতটা বানাইছে ওই আয়াতটা আমার কোরআনের পক্ষে চলে আসছে, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষে চলে আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে চলে আসছে। ইন্না আতাইনা সূরার ফলো কইরা বানাইছে, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। বেঈমানেরা আয়াত বানাইছে, এরা একজন দেয় আরেকজনে উয়ে একটা পয়রা শোনায় আর পাশন দেয়। ওরে আমাদের জাতি বেঈমানেরা শুনো, আমরা মুহাম্মদকে বলছিলাম মুহাম্মদে কোরআন বানাইছে, আমরা ভালো করে বুঝতে পারলাম সারা আরবের শিক্ষিতরা মিললে আমরা 10টা সূরা বানাইতে পারি নাই, একটা সূরা বানাইতে পারি নাই, বানাইলাম মাত্র একটা আয়াত, যে আয়াতটা বানাইলাম রে ওয়েতের অর্থ হলো মুহাম্মদের উপরে নাযিলকৃত কোরআনের বিসমিল্লাহর পা থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত একটা নকশাও কোনো মানুষের কালাম নয়। তাহলে মুহাম্মদের কালাম কেমন হবে আমাদের আর বুঝতে বাকি নাই রে। সম্পূর্ণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম,
সম্পূর্ণ কোরআন কার কালাম? এতে কোন সন্দেহ আছে নি? নাই। গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো সূরা বানাইছে, এর সূরার নাম দিছে সূরাতুল আকাফ। কি নাম? গুরু বলেন কি নাম? ইন্না আতাইনাকাল আকাফ ফসল্লি লিরাব্বিকা ওয়াজাব ইন্না শানিআকা হুয়াল আবলাক। নাউজুবিল্লাহ। আকাফ শব্দের অর্থ হলো বুতুম ফেসা বুলকি বারে জন্নুর জন্নুর কইরা যদি পীরা কি চলিত দৌড়ের গুড়া সবার আগে ভিড় হইয়া দেখো যদি পীরা কি চলিত মেরা মেরি সবার আগে ভিড় হইয়া দেখো গাতুম গুতুম কইরা যদি পীরা কি চলিত গরু বেন সবার আগে পীর হইয়া দেখ বলুক বলুক কইরা যদি পীরা কি চলিত বুতুম ভেসা সবার আগে ফির হইয়া যেত। বুতুম ভেসা হইছে যে যাতে নবী ডাই যাতে হাদিয়া দাও, এ হলো ভণ্ড নবী, কাজ্জাব নবী, মিথ্যাবাদী নবী। কথা বলেন ঠিক নেই, দলিল বলি খেয়াল রাখেন। নবী বলছেন লাউকান আমিন বাদি নবী লাকান ওমারু নবী, আমার হলে যদি নবুয়তের কোন সিস্টেম থাকতো আল্লাহ কে নবুয়ত দিত তাহলে আমার উমর এমন যার কথায় কথায় আল্লাহ পাক কোরআনের প্রায় 21টা বিধান নাযিল করেছে। নবীজি মত দিছেন একটা, আবু বকর মত দিছেন একটা, উসমান দিছেন একটা, আলী দিছেন একটা, আল্লাহ পাক জিব্রাইল দে ভাড়ায় বলছেন আমি আল্লাহর মত হলো উমরের পক্ষে। কয় জায়গা? 21 জায়গা। কয় জায়গা? 21 জায়গা। অতলা জ্ঞান, ওহির জ্ঞান বুঝেন, উমরের হককে আল্লাহ জিব্রাইল ভাড়াইছেন, নবীর হককেও না, উমরের হককে জিব্রাইল ভাড়ায় বলছেন উমরের যে মত এটা আমার মত। তাহলে বোঝা গেল নবুয়তের অনেক জ্ঞান ছিল কিন্তু আমার নবীর পরে যেহেতু আর নবুয়তের কোন সিস্টেম নাই, এত বড় শক্তিশালী, এত বড় ক্ষমতাবান, এত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উমর তাকার পরও আল্লাহ পাক উমরকে নবুয়তি দেন নাই। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি সারা পৃথিবীর ফুলারে দিলেছেন কি দেখুন আপনারা নবুয়তি দিলেছেন? হ্যাঁ গো, হ্যাঁ বলে নবী। আমাদের স্লোগান শিক্ষা রাখতে হবে, এরা কাফে, এরা কি? যারা বলেন কি? মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীর নবুয়তের অবমাননা। ঠিক না? ঠিক। মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীর নবুয়তের অবমাননা। আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নাই। ঠিক বলেন? আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নাই। সবুজ বাংলায় হবে না কাদিয়ানিদের কোনো ঠাই। আমার রাসূল শেষ রাসূল, তারপরে আর রাসূল নাই। সোনার বাংলায় দেব না কাদিয়ানিদের কোনো ঠাই। কাদিয়ানিদের করতে হবে কাফের ঘোষণা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, বিশ্ব নবীর নবুয়তের অবমাননা। আমার কোনের মায়েরা এই বেগল এখন শিখতেছে, আমার নবীর ঘরে কোনো নবী নাই, কাদিয়ানিদের ঘোষণা করতে হবে কি? কাফের। সবাই বলতে হবে নবীর পরে নবী নাই। নবীর পরে নবী নাই। বাংলাদেশের প্রেসিডেন্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, এই স্পিকার মুসলমান, এই 95% মুসলমানের দেশে কাদিয়ানি লেগে কাফের ঘোষণা করতে হবে, না হলে বাংলার মসজিদে আগুন জ্বালাবার জন্য, বাংলার রাজপথকে রক্তে রঞ্জিত করার জন্য মুসলমান মাথায় কাফন লাগিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক? গোলাম আহমদ কাদিয়ানি এর নাম কয়ে আমি আহমদ দিকে আমি শেষ কবিতা, তার দলিল এটা তার কি? সবগুলি বুঝাই দেওয়া যায়, স্মরণ রাখবেন, নোট করে রাখবেন,
সব জায়গায় ভাইবেন না, সব কথা এক একজন আলিমের জমান থেকে একটা ভাইবেন রাখবেন, ভবিষ্যতে ফায়দা হবে। বড় বক্তা হইতে হইলে, বড় স্কলার হইতে হইলে ছাত্র জমানা লেখা রাখুন লাগে। আমরা বহুত লেখা রাখছি, কোন হুজুরে হুজুরে এবারত করে যাইতে পারছেন না, এর ভিতরে আমার লেখা শেষ আলহামদুলিল্লাহ, এর ভিতরে লেখা শেষ, লেখা খুব স্পিড, সেটা ইংলিশ হোক আর বাংলা হোক আর আরবি হোক, খুব স্পিড, এইরকম স্পিড থাকতে হবে ছাত্রদের মধ্যে। হুজুরে যা বলেন, একজন জ্ঞানী যা বলেন এটা নোট করে রাখবেন, সবসময় ইয়াদ থাকবে না, তখন আপনার ব্যক্তিগত নুরে কয়দিন হওয়ার পর দেখবেন, দেখার পরে দেখবেন সবগুলি আপনার ব্রেইনে ঢুকতে গেছে, যখন বাকিরা যেভাবে আসবে সেভাবে আপনি ওই জায়গায় দাঁড়াই এত মধ্যে অসহজ হবে। কথা বলেন না ঠিক না, ঠিক না, কয় আমি আহমদ, এই জন্য আমি শেষ নবী। তার যুগে সাআতাউল্লাহ বুখারী নামে একজন বড় আলেম ছিলেন, উনি বললেন তুমি যে দলিল দিছো তুমি আহমদ, এটা কিভাবে? তোমার নাম তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, তুমি তো শেষ নবী না। কোরআন শরীফে আছে, ঈসা আলাইহিস সালাম বলে গেছেন ইন্নি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, আমার পরে যিনি শেষ নবী হবেন তার নাম হলো আহমদ, আহমদ হলেন শেষ নবী, তাহলে আমিও তো আহমদ। আতাউল্লাহ বুখারী বললেন তোমার নাম তো গোলাম আহমদ কাদিয়ানি, নামের তিনটে অংশ, ও আমার নামের আগে পিছের অংশ ফলাই দিলাম, নামের মাঝখানের অংশ হলো আহমদ, তোর আমি নবী শেষ। আতাউল্লাহ বুখারী বললেন ফলাই দিবেন তো রাখলেন কেন, রাখবেন তো ফেলাইবেন কেন, কথা বলেন না ঠিক না, এলজামে কিছু জবাব শিখুন লাগে। আল্লাহ নবী নিজে বলছেন আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনা হাসির আনা আকিব আনা মাহি আনা ইয়াসিন আনা তোহা, বলেন সুবহানাল্লাহ। নবীর এক একটা নামে বিশ্লেষণ দিলে কত সময় লাগে জানেন? এক রাত কমপক্ষে, কতটা নাম নবী। নবী বলেন আহমদের ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে, আহমদ ইসমে তফজিলের সেগা সবচেয়ে বেশি প্রশংসাকারী, ঠিক না ঠিক না, ইসমে তফজিলের সেগা সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহ নিজে বলছেন আমার নবী কি পরিমাণ প্রশংসা করছেন আদম।